সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছো, আজকে সবাইকে ফাটে স্বাগত জানিয়ে আমার অনলাইন ক্লাসটা শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে তোমাদের বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা এরই মাঝে অনলাইন ক্লাস চালু রেখেছি তোমাদের জন্য। আশা করি তোমরা আমার আজকের পাঠে স্বাগত থাকবে। আজকের পাঠে তোমাদের সাথে রেখে আমি ক্লাস শুরু করছি, তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে, আর এটাতে তোমরা কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আমাদের পাঠে চলে যাই। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটি ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছ, যেটাতে কি করা হয়, যেটাতে মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়। এর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানিয়ে আমার পরবর্তী কার্যক্রমে আগাচ্ছি। আসো পাঠের শুরুতেই পাঠ পরিস্থিতি। আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, হাইয়ার উচ্চ বিদ্যালয় ফেনী সদর, ফেনী। তোমাদের সাথে আছি পাঠ পরিস্থিতি। আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিব, তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ। এসএসসি পরীক্ষার্থী যারা অধীর আগ্রহ অপেক্ষা করছো, তোমাদের পরীক্ষার জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ? চিত্রে কি দেখতে পাচ্ছি? এখানে একটি মাল্টিমিডিয়া ক্লাসের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। স্বাভাবিক পাঠদান কার্যক্রমে আমরা শ্রেণীকক্ষে এই মাল্টিমিডিয়া ক্লাসটা করে থাকি। আরেকটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নিচ্ছে বিদ্যালয়ের একজন শিক্ষক। আর একটু ধারণা পেতে তোমরা এই চিত্রটা একটু খেয়াল করো, এখানে অনেক শিক্ষার্থী রয়েছে, এটার মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থী ফল পেয়ে থাকে। তো এটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো, এই যে মাল্টিমিডিয়া ক্লাস গুলা করানো হয়, এটা যার মাধ্যমে তৈরি হয় তাকে কি বলা হয়? আশা করি তোমরা অনুমান করতে পারছো আজকের পাঠ। আজকের পাঠ হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তার সঙ্গে আমরা ডিজিটাল কন্টেন্ট নিয়ে আলোচনা করি। শিকনফল, আজকের পাঠের শিকনফল কি হবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্ট কি ব্যাখ্যা করতে পারবে। তারপরে দ্বিতীয় যে শিকনফল রয়েছে, ডিজিটাল কন্টেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তারপর হচ্ছে তৃতীয় শিকনফল, ডিজিটাল কন্টেন্টের প্রকার বর্ণনা করতে পারবে। তারপর আমরা এই তিনটা শিকনফল নিয়ে আজকে আমরা আলোচনা করি। ডিজিটাল কন্টেন্টের ধারণা, প্রথমে কোন কন্টেন্টে যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত হয়, তাহলে সেটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। আমরা কন্টেন্ট তো অনেক রকম তৈরি করে থাকি, লিখিত কন্টেন্ট হতে পারে, মৌখিক কন্টেন্ট হতে পারে, তারপর এখানে ডিজিটাল আকারে যেটি প্রকাশ করা হয় সেটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তো এখন আসো আমাদের পাঠের যে দ্বিতীয় শিকনফল রয়েছে, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ ডিজিটাল কন্টেন্ট বিষয়টা রয়েছে, চারদিকে চারটা বৃত্ত রয়েছে। এই বৃত্তে আমি চারটা বিষয় দেখিয়েছি, প্রথমটা হচ্ছে টেক্সট, দ্বিতীয়টা হচ্ছে ছবি, তৃতীয়টা হচ্ছে ভিডিও অ্যানিমেশন, এবং আরেকটা রয়েছে শব্দ বা অডিও। এই চারটা কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের আওতাভুক্ত। কি কি? টেক্সট, ছবি, ভিডিও অ্যানিমেশন এবং শব্দ বা অডিও। আসো আমরা এটা আরো ভালো ধারণা পেতে কিছু ছবির মাধ্যমে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই। টেক্সট, টেক্সট বলতে কি বুঝি? দেখো এখানে একটা টেক্সট আমি লিখেছি, একটা লেখা, আমার প্রিয় বাংলাদেশ, এটা হচ্ছে কি টেক্সট। ইংরেজিতে বলা হয় টেক্সট, বাংলাতে বলা হয় লেখা, এটাই কিন্তু ডিজিটাল কন্টেন্টের প্রথম বিষয়। এরপর আরো একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংরেজি ফর্মে, এটাও কিন্তু টেক্সট। এরপরে দেখো কন্টেন্ট নিয়ে ব্যবহৃত ছবি, আমরা যে ছবির প্রকারভেদ দেখেছিলাম, এখানে সুন্দর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই কতগুলো ফুল বাগানের ছবি, একটা পাখির ছবি। এরপরে দেখো
এখানে আরো একটা আর্ট করা ছবি, তোমরা নিজেরাও চারুকারুতে অঙ্কন করে থাকো। এরপরে আরেকটা বিষয় রয়েছে শব্দ বা অডিও, যেটা তোমরা শুনতে পাও। এখন আমার যে ক্লাসটি তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু অডিও। দেখো তোমরা অনেক সময় গানও শুনে থাকো, এটাকে বলা হয় অডিও, এটা কিন্তু ডিজিটাল কন্টেন্টে ব্যবহার করা হয়। তারপরে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, একটা ফুলের উপর দিয়ে একটা পাখি উঠতেছে, এই বরাবর সে কিন্তু উঠতেছে একই জায়গায় বারবার, আমি যতক্ষণ এটা বন্ধ না করব ততক্ষণ সে উঠতে থাকবে, এটাকে বলা হয় ভিডিও বা অ্যানিমেশন। আমরা অনেক সময় ভিডিও তোমরা তোমাদেরকে দেখিয়ে থাকি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এখন তোমাদেরকে মূল্যায়ন পর্বে নিয়ে এসেছি। মূল্যায়ন পর্বে তোমাদের জন্য তিনটা বিষয় রেখেছি, একটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কি, দুইটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কি কি, আর একটা হচ্ছে প্রকারগুলো কি কি। আশা করি তোমরা পাঠে মনোযোগ দিয়েছো এবং বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বাড়ির কাজ তোমাদের জন্য রেখেছি, ডিজিটাল কন্টেন্টের প্রকারগুলোর ব্যাখ্যা করো। তোমরা কি বুঝলে, কি শিখলে, তা তোমরা খাতা লিপিবদ্ধ করবে। এ হচ্ছে বাড়ির কাজ, পরবর্তী পাঠে তোমাদের সাথে দেখা হবে। এই ধারাবাহিক ভাবে তোমাদের আজকের পাঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি সেরে শুরু শেষ করছি। সেই সাথে জানিয়ে রাখি এই ক্লাসটি তোমরা যে কোনো সময় তোমরা খেয়ার উচ্চ বিদ্যালয়ে অনলাইন স্কুলে পাবে, এছাড়া আমার চ্যানেল ইউটিউব চ্যানেল মুক্ত চেতনাতে তোমরা এটা দেখতে পাবে, এর সাথে অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা পরবর্তী পাঠেও আমার সাথে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।